হ্যালো ফ্যাশনিস্ট পিপল, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখতেছি যে একটি স্কিন ওপেন করা আছে, সো বুঝতেই পারতেছেন যে এই স্কিনের ভিডিও দ্বারা যে আজকে অ্যানাদার একটি বেসিক মেজারমেন্ট টিপস নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে বেসিক স্কার্টের ড্রাফটিং করার জন্য আমার কিছু মেজারমেন্ট দরকার, যেই মেজারমেন্টগুলো আমি গত ভিডিওতে স্কিপ করে গিয়েছিলাম। সো এখন আমরা জানবো হচ্ছে যে লাইক আমি ড্রাফটিং করার জন্য একটি গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে ইঞ্চ টেপ অর গ্রাফ স্কেল। সো এই ইঞ্চ টেপ এবং গ্রাফ স্কেলের মেজারমেন্ট যে যোগ বিয়োগ বা মেজারমেন্টের সিস্টেমগুলো জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা এই ভিডিওতে দেখে নিই কীভাবে মেজারমেন্টগুলো করা হয়ে থাকে। শুরুতেই আমরা বেসিক মেজারমেন্টের জন্য কিছু থিওরি পড়ব। এই থিওরিটি হচ্ছে যে আমরা দুই ধরনের মেজারমেন্ট সিস্টেম পেয়ে থাকি, তার মধ্যে হচ্ছে ইউএসএ সিস্টেম, ইউকে সিস্টেম। ইউএসএ সিস্টেমটা কি, ইঞ্চ ইউনিট নিয়ে যখন আমরা কাজ করব তখন সেই ইউনিটটাকে বা তখন সেই সিস্টেমটাকে বলা হয় ইউএসএ সিস্টেম। আবার যখন আমরা ইউকে সিস্টেমে যাব তখন আমরা সেন্টিমিটার ইউনিট নিয়ে কাজ করব। সো এই দুইটা সিস্টেমের মধ্যে সবচেয়ে পপুলার সিস্টেম হচ্ছে ইউএসএ সিস্টেম, অর্থাৎ আমরা ইঞ্চ নিয়ে কাজ করে থাকি। সো আমরা ইঞ্চ নিয়ে কাজ করব। সেকেন্ডলি আমি যাব হচ্ছে ওয়ান ইঞ্চ, অর্থাৎ ইঞ্চ সিস্টেমে যখন আমি কাজ করব তখন ওয়ান ইঞ্চকে আমি আটটা ভাগে ভাগ করতে পারি। লাইক আমি যদি একটু খেয়াল করি যে ইঞ্চ টেপ বা গ্রাফ স্কেলের মধ্যে জিরো থেকে ওয়ান ইঞ্চের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মাঝখানে অনেকগুলো কাটা রয়েছে, লাইক এরকম অনেকগুলো কাটা থাকে বা এরকম অনেকগুলো দাগ থাকে। সো জিরো থেকে এক ইঞ্চ, অর্থাৎ এখানে এইট বাই এইট মানে হচ্ছে আটকে যখন আমি আট দিয়ে ভাগ করব তখন আমরা পাব হচ্ছে ওয়ান। অর্থাৎ আমি বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি, অর্থাৎ আমি যদি বলি যে জিরো থেকে একের ভিতরে মোট এই আটটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই আটটা ভাগের প্রথমটি হচ্ছে ওয়ান বাই এইট। কেন ওয়ান বাই এইট? কারণ আমি এইটা যেহেতু জিরো থেকে এক, অর্থাৎ এক ইঞ্চ, এক ইঞ্চকে যেহেতু আমি আটটা ভাগ করব তাহলে এককে আমি আট দ্বারা ভাগ করব, তাহলে প্রথম ঘরের মান হচ্ছে ওয়ান বাই এইট এবং দ্বিতীয় ঘরের মান আমরা ওয়ান বাই ফোর দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ আমি যখন দ্বিতীয় ঘরে যাচ্ছি তখন সেই ঘরটা হচ্ছে দুই এবং এই দুই ঘরকে যখন আমি এইট দিয়ে ডিভাইড করব তখন আমি মানটা পাবো হচ্ছে ওয়ান বাই ফোর, ঠিক আছে। সো আমি সেকেন্ডলি যখন আমি তিন নাম্বার ঘরে যাচ্ছি, অর্থাৎ এই তিন নাম্বার ঘরকে যখন আমি আট দিয়ে ভাগ করছি তখন আমি এই ঘরের নামটি বলতেছি থ্রি বাই এইট, ঠিক আছে। এবার ফোর্থ নাম্বার ঘরে যখন যাচ্ছি তখন আমি এই ঘরটিকে পাচ্ছি ফোর বাই এইট, অর্থাৎ ফোর বাই এইটকে যখন আমি ভাগ করব তখন আমি মান পাবো হাফ, অর্থাৎ ওয়ান বাই টু। আবার যখন আমি পাঁচ নাম্বার ঘরে যাব এই পাঁচ নাম্বার ঘরকে আমি আট দিয়ে ডিভাইড করব এবং এই আট দ্বারা ডিভাইড করার পরে যে মানটা পাবো সেটা হচ্ছে ফাইভ বাই এইট। সেমভাবে আমি যখন এটাকে সিক্স নাম্বার ঘরে যাব, সিক্স দিয়ে যখন ডিভাইড করব, সিক্সকে যখন আমি আট দ্বারা ডিভাইড করব তখন এই ঘরের মান পাবো আমি সিক্স বাই এইট বা আমরা থ্রি বাই ফোর, যেটাকে আমরা বলে থাকি ফোর থার্ড কোয়ার্টার, ঠিক আছে। তো সেমভাবেই আমরা সাত নাম্বার ঘরে যখন যাব তখন সাতকে আমরা এইট দিয়ে ভাগ করব তখন আমরা পাচ্ছি হচ্ছে সেভেন বাই এইট এবং একইভাবে আমরা যখন আট নাম্বার ঘরে যাচ্ছি তখন এইট দ্বারা যখন ডিভাইড করতেছি তখন এই ঘরের মান হয়ে যাচ্ছে ওয়ান, অর্থাৎ আমার এক ইঞ্চের ঘরটিকে আমি আট দ্বারা ভাগ করে যাচ্ছি। কারণ কি? কারণ আমি এই এক ইঞ্চের ঘরের মধ্যে আটটা ভাগ রয়েছে, ঠিক আছে। তো আমি এই এক ইঞ্চের ঘরটিকে আবারও বলতেছি, আমি এই এক ইঞ্চের ঘরটিকে আটটি ভাগে ভাগ করতেছি। তো সেকেন্ডলি আমি যাব হচ্ছে এই এক ইঞ্চের ঘরটিকে যখন আমি সাবডিভিশন করব, অর্থাৎ এই ভাগের মধ্যে যখন আরও কিছু ভাগ আসবে তখন সেটাকে বলতেছে সাবডিভিশন। সো এই সাবডিভিশনের মধ্যে হচ্ছে জিরো থেকে এক ইঞ্চ। সো এক ইঞ্চের মধ্যে আমরা তো জানলাম যে আমরা কীভাবে ডিভিশনগুলো করলে এই কয়টা মান পাচ্ছি। তো এই জিরো থেকে এই ওয়ান বাই এইটের মাঝখানেও একটি ডিভিশন হয় এবং এই ডিভিশনগুলো হচ্ছে বেজোড় সংখ্যা দ্বারা। এবং বেজোড় সংখ্যা দ্বারা কেন? কারণ হচ্ছে আমি যদি খেয়াল করি এখানে সিক্সটিন লেখা আছে, সো আমি যদি এইটকে ডাবল করি, ডাবল করলে কত হচ্ছে সিক্সটিন। সো সিক্সটিনকে
আমরা হচ্ছে ভাগ করতেছি এই প্রত্যেকটা ঘরকে বা ছোট ছোট ঘরকে আমরা 16 দিয়ে ডিভাইড করব। কিন্তু এই ডিভাইড করার মানটিকে হচ্ছে বেজোড় সংখ্যা, যেমন হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15। এই বেজোড় সংখ্যাগুলোকে আমরা 16 দিয়ে ডিভাইড করব। সো আমরা জানতে পারলাম যে কিভাবে 0 থেকে 1 ইঞ্চের মধ্যে যে মানগুলো রয়েছে সে মানগুলোর মান কিভাবে আসে, এবং এই মানগুলো দ্বারা আমাদের আরও কিছু কাজ রয়েছে এবং সেগুলো কাজগুলো আমরা দেখতে পাচ্ছি নিচে। যেমন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট চার্ট। সো এই মেজারমেন্ট চার্ট দিয়ে কী করা হয়, মূলত আমরা এই মেজারমেন্ট চার্টগুলো দিয়েই একটি বেসিক স্কার্ট, বেসিক ফ্রন্ট, বডিস, সো আমরা বিভিন্ন বেসিক জিনিসগুলো অর্থাৎ স্কার্ট, বডিস এগুলোই আমরা এটার উপর বেস করে ড্রাফটিং করব। সো আমার এই মেজারমেন্ট চার্টটা কিন্তু অবশ্যই লাগবে। আর আমার এই স্লাইডের ভিডিওটি অর্থাৎ আমার এই স্লাইডের যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটি আপনি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে এটি ডাউনলোড করে নেবেন, যাতে করে আমার নেক্সটে যখন ড্রাফটিংয়ের ভিডিওটি আসবে তখন এই পিডিএফটি আপনাদের কাজে লাগবে। সো এখন আমরা যাব হচ্ছে প্যাটার্ন গেম নিয়ে। সো প্যাটার্ন গেম জিনিসটা কি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে মেজারমেন্টগুলো দেখলাম সেই মেজারমেন্ট দিয়ে এখানে প্লাস দেওয়া হয়েছে। সো আমরা যখন মেজারমেন্ট করতে যাব তখন কিভাবে এগুলো মান আমরা সামেশন করব অর্থাৎ অ্যাড করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ দেওয়া আছে, হাফ যোগ হাফ, তার মানে কি হয় এক, না এক হয় না। তো আমরা এখানে দেখি যে এখানে লেখা আছে হাফ। সো আমরা যদি উপরে যাই, সো এখানে দেখতে পাচ্ছি যে আমার যে মানটা রয়েছে এই মানটার সাথে যদি আমি লাইক 1/8, 1/8 সাথে যদি আমি 1/8 যোগ করি তাহলে কি হচ্ছে, আমি সাপোজ ধরি এখানে এখান থেকে এখানে হচ্ছে কি আমার এক ঘর। সো আমার এই এক ঘরকে যদি আমি আরও এক ঘরের সাথে যোগ করি কত নাম্বার ঘর হলো, 2 নাম্বার ঘর, অর্থাৎ 2টি ঘর পাচ্ছি। তাহলে এই মেজারমেন্ট অনুযায়ী আমি 2 নাম্বার ঘর কোনটা পাচ্ছি, 1/4। সো আমি কি বুঝতে পারতেছি আমি যখন 1/8 সাথে আরও একটি 1/8 যোগ করব তখন আমি পাচ্ছি হচ্ছে 1/4। কীভাবে, 1/8 কত নম্বর ঘর স্কেলের, এটা হচ্ছে 1 নাম্বার ঘর। যখন আমি এরকম একটা ঘরের সাথে আরও একটা ঘর যোগ করব তখন আমি পাচ্ছি 2টা ঘর, অর্থাৎ 2 নাম্বার ঘর। তাহলে এখান থেকে আমার 2 নাম্বার ঘর হচ্ছে এইটা, অর্থাৎ 1/4। সো আমি 1/4 হচ্ছে আমার 1/8 এবং 1/8 2টি যোগ করার ফলে আমি 1/4 পাচ্ছি। সো ঠিক একইভাবে আমি যদি নিচে যাই যে 1/2 এবং 1/2, তাহলে 1/2 কোন ঘরে পড়তেছে, আমরা যদি দেখি যে 1/2 পড়তেছে হচ্ছে 1, 2, 3, 4, 4 নাম্বার ঘরে 1/2 পড়তেছে। এখন আমি যদি 1/2 এর সাথে আরও একটি 1/2 যোগ করি, অর্থাৎ 4টা ঘরের সাথে আরও একটি 4টা ঘর যোগ করি, তাহলে আমি কয়টা ঘর পাচ্ছি, অবভিয়াসলি আমি 8টা ঘর পাচ্ছি। তাহলে 8টা ঘর মানে কি আমাদের 1 ইঞ্চ, অর্থাৎ তখন এই মানটা হয়ে যাবে কি আমাদের 1, ঠিক আছে। সো আমরা যদি এই মেজারমেন্টের যোগ বিয়োগটা বুঝে থাকি অবশ্যই আমরা এই পরে যে মানগুলো রয়েছে সেগুলো ক্যালকুলেশন করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমরা সেটির অ্যান্সার অবশ্যই দিব এবং রিপ্লাই করব যে আপনার মানগুলো ঠিক আছে কিনা। সো এই মানগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা জীবনের জন্য এই মানগুলো শিখে যান। সো অবশ্যই এই মানগুলো আপনাদের কাজে দিবে, ঠিক আছে। সো অনেক সময় হয় কি যে অনেক স্টুডেন্টই গুলায় ফেলে। সো আমি যেই ট্রিক্সটি বললাম সেই ট্রিক্সটি আপনারা কাজে লাগাতে পারেন, যে আমরা যদি ঘর ওয়াইজ হিসাব করি তাহলে ঘর ওয়াইজ হিসাব করার ফলেও কিন্তু আমরা মেজারমেন্টগুলোকে যোগ করতে পারি। সো আমি যদি আরেকটু দেখাই যে একটু হার্ড করা, লাইক এখানে যেমন আছে যে 7, 3/8, তাহলে 3/8 কত নম্বর ঘরে, 3/8 হচ্ছে 1, 2, 3, 3 নাম্বার ঘর হচ্ছে 3/8, তাহলে 3/8। আর এখানে যদি আমি 7 দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে 5 দেখতে পাচ্ছি, এই 7 আর 5টাকে যদি আমি যোগ করি কত হচ্ছে,
7 আর 5 টিকে যখন আমি যোগ করব তখন মান পাচ্ছে হচ্ছে 12 এবং 12 আমি হাতে ধরে রাখলাম যে আমার মান হচ্ছে 12 এখন আমি এই ভগ্নাংশের মানগুলো আগে যোগ করব তাহলে 3/8 হচ্ছে আমার কত নাম্বার ঘর 3 নাম্বার ঘর ঠিক আছে সো আমি যদি 3 নাম্বার ঘরে 3/8 পাই আর 5/8 হচ্ছে আমার 5 নাম্বার ঘর 3 নাম্বার ঘর আর 5 নাম্বার ঘর অর্থাৎ 3টা ঘর আর 5টা ঘর যোগ করলে কত পাচ্ছি 3টা ঘর আর 5টা ঘর যোগ করলে আমি পাচ্ছি 8টা ঘর সো 8টা ঘরের মান কত 1 সো এই 1 আর ওই 12 এর সাথে যদি আমি যোগ করি তাহলে আমার মান পাচ্ছি কত 13 সো আমি বুঝতে পারতেছি যে কিভাবে আমার মানগুলো যোগ করা হচ্ছে সো এই গেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরকম আরো মজার মজার যদি গেমগুলো খেলতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে লগইন করবেন এবং ফেসবুক পেজ গুলো ঘুরে আসবেন এবং সেখানে প্রতিনিয়ত ফ্যাশনের কিছু মিম এবং ফানি মিম এবং সেখানে কিছু কুইজ নিয়ে আলোচনা করা হয় সো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসবেন এখন আমরা দেখব আমাদের গত ভিডিওতে স্কিপ করা কিছু মেজারমেন্ট যেগুলো আমরা স্কিপ করে গিয়েছিলাম সো সেই মেজারমেন্টগুলো দেখার জন্য আমাকে অন্য আরেকটি স্ক্রিনে চলে যেতে হবে সো আমি এই মেজারমেন্টের জন্য একটি 3D বডি দেখাচ্ছি অর্থাৎ ম্যানিকুইন দেখাচ্ছি যেটাকে বলতেছে সো আমি যে মেজারমেন্টটি স্কিপ করেছিলাম সেই মেজারমেন্টের নাম হচ্ছে আর্ক অর্থাৎ আর্ক মেজারমেন্ট অর্থাৎ আমি বাস্ট আর্ক বা বিভিন্ন ধরনের আর্ক মেজারমেন্ট হয়ে থাকে লাইক আমি যদি সেন্টার ফ্রন্ট এই লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে যদি আমি সেন্টার ফ্রন্ট কোনো লাইন থেকে লাইক আমি যদি দেখাতে চাই লাইক সেন্টার ফ্রন্ট লাইন থেকে যদি আমি এই যে এই লাইনটা রয়েছে এই লাইন থেকে যদি আমি সাইড সিমের দিকে যাই তাহলে এই মেজারমেন্টকে বলা হচ্ছে আর্ক মেজারমেন্ট অর্থাৎ আমি যদি বলি যে এটা হচ্ছে বাস্ট লাইন সো এই বাস্ট লাইনের যদি আমি বলি যে এই সেন্ট্রাল লাইন থেকে যদি আমি এই সাইড সিম যাই তাহলে এটাকে বলতেছে বাস্ট আর্ক মেজারমেন্ট ঠিক তেমনভাবেই আমি যেহেতু আমার পরবর্তী ভিডিওতে ওয়েস্টের মেজারমেন্ট অর্থাৎ আমি বেসিক স্কার্ট করাবো সো আমার এখানে কিছু আর্ক মেজারমেন্ট থাকবে লাইক হচ্ছে আমি যদি সেন্ট্রাল লাইন থেকে এই সাইড সিম পর্যন্ত যাই তাহলে এটা হচ্ছে আমার ওয়েস্ট আর্ক মেজারমেন্ট সেম যদি আমি হিপ লাইনের কথা যদি বলি হিপ লাইন কোনটা বলেছিলাম অর্থাৎ স্কার্টে অর্থাৎ বটমের সবচেয়ে হাইস্ট এরিয়াকে বলতেছে আমি হিপ লাইন লাইক যদি আমি ধরি যে এটা হচ্ছে আমার সেন্টার ফ্রন্ট লাইন সো এই সেন্টার ফ্রন্ট লাইন থেকে যদি আমি এই পর্যন্ত যাই অর্থাৎ সাইড সিম পর্যন্ত যাই তাহলে এই মেজারমেন্টটাকে বলা হচ্ছে হিপ মেজারমেন্ট সেমভাবে অ্যাবডোমেন লাইনও কিন্তু এই সেন্ট্রাল লাইন থেকে যখন আমি সাইড সিমের দিকে যাব তখন সেটাকে বলতেছে অ্যাবডোমেন আর্ক মেজারমেন্ট ঠিক আছে সো এই আর্ক মেজারমেন্টগুলোর মেইন কথাই হচ্ছে যখন আমি সেন্টার ফ্রন্ট লাইন থেকে সাইড সিম পর্যন্ত যাব এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আর্ক মেজারমেন্ট আর মেইন কথা হচ্ছে যে সার্কামফারেন্স মেজারমেন্টটাকে যদি আমি 4 ভাগ করি তাহলে প্রত্যেকটি 4 ভাগকেই কিন্তু বলা হচ্ছে আর্ক মেজারমেন্ট সার্কামফারেন্স মেজারমেন্ট কী এবং এইসব আরও ডিটেলস আমি কিন্তু আমার গত ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম সো আপনারা যারা এই ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওটি চেক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওগুলো আপনাদের সবার কাছে পৌঁছে যায় এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যান তো ধন্যবাদ